क्यों चित्र रहा था? डॉन को पकड़ना मुश्किल नहीं, नेता को पकड़ना मुमकिन है। আমি তো ওকে ঝাঁটা মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। শোন তাহলে ছোট বউ, তুই কি একা আমার বাড়িও ভোট চাইতে এসেছিল? তাই তারপর কি করলি? ওই সালা ফোগলা ডন আর ওই যে অ্যাসিস্ট্যান্ট না টেন নিয়ে এসেছিল না, দুজনকে চর মেরে কুকুরের মতন দূর দূর করে তাড়িয়েছি। তুইও যা করেছিস আমিও তাই করেছি। এবার যদি মালটা টপকে দেয় আমাদের দুজনকেই সাবধানে থাকতে হবে। তুই যা খবর শোনালি আমার আর রাত্রে ঘুম থাকবে না রে ভাই। যা ভাই বাড়ি যা, সন্ধ্যা হওয়ার আগে ঘরে চলে ঘরে ঢুকে যা, আর বাইরে বেরোস না, কেউ ডাকলেও আর বেরোবি না। যা তুই ঘরে যা, চাবি টাবি লাগা। যাই বস, রেডি হয়েছে নাকি? দেখে আসি একবার, আমার মালটা তো রেডি হতে বহুত টাইম লাগে। এদিকে আমার মিছিলে বেরোতে হবে, বহু কাজ। এই গাড়িটা নিয়ে যায় পাগল ছাগল মাল বললে পর বলবে কি গাড়ি নিয়ে আমার জন্য, গাড়ি নিয়ে আয় নাহলে আমি আর যেতে পারবো না। গাড়িটা সঙ্গে করে নিয়ে যায়, বেতন বাড়িয়ে দিয়েছে আমার, একটু বেশি করে কায়না করলে টাকা দেবে না পরের বার থেকে। আর যাই যাই বস, বস ও বস, তাড়াতাড়ি বেরো, মিছিলে যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরো। কি হয়েছে বল আসলে? বস আমি তাকে বসুন তারপর বলছি। কোথায় বসবো আমি? তোর মাথায়? না না বস, আমি সিংহাসনে এনেছি, সিংহাসন সিংহাসনে বসুন। বল কি হয়েছে? বস তুমি ঘরে জিতে গেছো, আমাদের বিজয় মিছিলে বেরোতে হবে, চলুন তাড়াতাড়ি। বিজয় 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 লাগবে না, টপকে দে। কি বলে বস, বিজয় কোনো ব্যক্তি না, যে টপকে দেবো ওকে। আমরা ভোটে জিতে গেছি তাই জন্য খুশি হয়ে আমরা বিজয় মিছিল করতে হবে পাড়াতে পাড়াতে। আচ্ছা আচ্ছা, আমি ভোটে জিতে গেছি না, এই আখ্যা দুনিয়ার উপরে রাজ করবো। ঠিক আছে লাগা। ডন ফুগলা, ডন ওরফেন ফুগলা নেতা, পাগল বস, আমরা তো ভোটে জিতে গেছি, আমাদেরকে বিজয় মিছিলে বেরোতে হবে, তাই জন্য তোমাকে একটা ফুলের মালা পরিয়ে দিতে হবে, তবে ভালো লাগবে। যাই মালাটাকে নিয়ে আসি। বস ভোটে যাওয়ার পর থেকে এর থেকে ভালো বলা আমি পাইনি বাজারে। এই ফুটে দিন। এটা কি জানিস, এসব আমি পড়ি না, আমার জন্য কুত্তার চেন নেয় এরকম মোটা মোটা, ওটাই আমার বেটার লাগে। বস কুত্তার চেন নিয়েছি, মোটা 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 একদম। ঠিক আছে বড়া।
খুলে গেল। ভুলেছি বস। আমার জন্য এক দেড় খানা বডি স্প্রে নিয়ে আয়, যারা আমার পাহারা দেবে। আমি এখন নেতা না বস, বডি স্প্রে না, ওটা বডিগার্ড, বডিগার্ড, বডিগার্ড। দানা ভরে দেবো জানিস। ঠিক আছে বস, আমি এক্ষুনি নিয়ে আসছি গিয়ে। বস নিয়ে আসছি বডিগার্ড। এই তুই কালে নিয়ে আসিস, আমি তোকে এক দেড় খানা আনতে বলেছি, তুই এক দেড় ফুট নিয়ে আসিস কেন? বস আপনি কি কথা বলছেন, এদেরকে আপনি দেড় ফুটে বাচ্চা বলছেন? এদের নাম কি জানেন? অ্যাটম বোম, টাইম বোম। এরা শুধু ফাটো ফাটো করছে বললেই হয়। বস এ ল্যাংটা করা থেকে একে 47 নিয়ে খেলা করে, ডিসকাউন্ট ডিসকাউন্ট খেলা করে। ঠিক আছে, পাহাড়া দেওয়ার জন্য তো নিয়ে আসিস, ছাতা ধরার লোকটা নিয়ে আয় যা। এমনি হয় না, আমার ছাতা ধরার লোক দরকার। বস আপনি ঘুরে যাওয়ার পর থেকে যা গরম বেড়ে গেছে দেশে, ছাতা পাতা পাওয়া যাচ্ছে না, তা লোকটা নিয়ে এসে কি করবো গরমে? চলো ঠিক আছে, ছাতা যখন নিয়ে আসলি না, তাহলে আমার একটা গাড়ি নিয়ে, নাহলে আমি হেঁটে হেঁটে যাবো নাকি? এখন তুমি নেতা, আমার একটা স্টেটাস দেবো নাকি? বস ওটা স্টেট না, ওটা স্ট্যাটাস। আমার সেই যা গাড়ি নিয়ে আয়। বস মে ইউ গিয়া। নো নো নো, ঢোকে না, ওটা ওকে। কি বলে, পড়াশোনা তো কিছুই হয় না, এই হলি যা হয় আর কি। গান্ডু কাটা এক্সট্রা টাইম যেন না শুনতে পায়, নাহলে কিন্তু ভরে দেবো দানা মুজবি মারা। বাস ভুলেছি, বাস ভুলেছি, আর বলবেন, আর বলবেন, আমি আর বলবেনি। ওটা এক্সট্রা টাইম না, ওটা নেক্সট টাইম হয়। শালা তুই আমার এত লোকের সামনে প্লাস্টিকটাই নষ্ট করে দিলিস, তোর 20 টাকা সুপারি দিয়ে টপকে দিতে হবে জানিস। বাস ওটা প্লাস্টিক না, ওটা ফেস্টিচ। ঠিক আছে বস, এবার চলো বিজয় মিশেলে যাই, আমরা অনেক দেরি হয়ে গেছে। বসেছি, চালো। বস গাড়ি চালাবো কি করে, গাড়ি এনেছি কিন্তু চাবি আনতে ভুলে গেছি। তোর বেতন 3,500 টাকা কাটা। বস টেনশন কোনো কোনো দরকার নেই, আমি আছি তো নাকি, চাবি নিতে কি হয়েছে, ঠেলটা নিয়ে যাবো তোমাকে আমি। চালো যে বৌদুরে আমাদেরকে ঝাড়া মেরেছিল, চর মেরেছিল, তাদেরকে তোমার একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক ঠিক, ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস, তুই শুধু আমাকে ওই বৌদির কাছে নিয়ে চল, খেলা আমি ঠিক দেখিয়ে দেবো, খেলা হবে। বস ওই তো, বস ওই তো, বস বৌদিগুলো ওই তো, ওই দাঁড়িয়ে আছে। এই ফগলাটা নাচছে না? হ্যাঁ তাই তো, ওদের বিজয় মিছিল বেরিয়েছে, ভোটে জিতে গেছে তো। ছোট বউ আমি না ওকে চর মেরেছিলাম, আমি তো ওকে ঝাঁটাও মেরেছিলাম, কি হবে এবার জানি? সেটাই তো ভাবতেছি যে কি হবে। আরে বেশি কিছু আর কি হবে, বেশি চেরিচুরি করলে ধুতি খুলে আবার বাড়ি পাঠিয়ে দেবো, আমরাও মাথায় বেঁধে দেবো একদম, দিয়ে পাঠিয়ে দেবো। আমাদের
বৌদিগণ, আমি ভোটে জিতে গেছি, তোমাদের জন্য রাস্তাঘাট, কল, জল, ফাঁকার কল, বিদ্যুৎ সব এনে দেবো। এটাই ভেবেছিলে তাই না? ডন হামেশা দড়া দড়া কর মারে গা। আমাকে ঝাড়া মারার সময় হুঁশ ছিল না? এখন অনেক লোক আছে, এখন ছেড়ে দিলাম, পরে তোমাদেরকে ডেকে নেবো আমি।